তো বন্ধুরা, সামনে তো পুজো এসেই যাচ্ছে, তো আমি আবার আরেকটা কাটিং আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হলো ফ্লিক্সকার্ট, কীভাবে আপনি সাইটে কাটবেন, চুলটাকে ব্যাং করবেন, তো সেটাকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন, খুব চটজলদি হয়ে যায় এবং তাড়াতাড়িও আপনারা তো শিখে যাবেন। তো চলুন আমি কীভাবে কাটি আমি দেখিয়ে দিচ্ছি। আগেও আমি দেখিয়েছি একটা কাট, তো আমি চুলটাকে এই যো ঠিক জাস্ট এরকম করে আঁচড়ে নেবো, একদম ভালো করে তলা থেকে উপর আমি আঁচড়ে নেবো। আঁচড়ানোর পরে কিচ্ছু করতে লাগবে না, জাস্ট চুলটাকে একবার এইভাবে ঘুরিয়ে নেবেন, দিয়ে আবার এইভাবে ঘুরিয়ে চিরুনি দিয়ে একটু পেঁচিয়ে, এবার এটা যতটা পারবেন, এই পাকগুলো যতটা আপনারা দেবেন ততটাই মানে ভালো হবে। তো আমি এতটা রাখবো, এই যে ঠোঁট এই নিচে, এতটা রাখবো। তো এবার আমি কাটিংটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, কিছু করব না, শুধু জাস্ট এরকম ঘুরিয়ে আমি কেটে দেবো, একদম ত্যাচড়া করে কেটে দেবো। কাটার পরে জাস্ট একটু নোচিং, এই নোচিং, এই নোচিং করে দেবো আমি, হলো নোচিং করে দিলাম। হয়ে যাওয়ার পরে তো এবার চুলটাকে আপনারা সাইড করে, এ দেখুন পুরো আমার হয়ে গেল ফ্লিক্স কাটিং। তো এই দেখুন, দেখেছেন পুরো কত সুন্দর একদম কাটিংটা আমার হয়ে গেল। তো আপনারা ঘরে বসে এটা পুরো ট্রাই করে নেবেন এবং খুব সুন্দর কাটিং, খুব চটজলদি একদম কাটিংটা আপনাদের হয়ে যাবে বন্ধুরা। তো এই দেখুন আমার কাটিংটা পুরো হয়ে গেল, আমি ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এ দেখুন পুরো কাটিংটা আমার হয়ে গেছে। এটা আপনারা প্যান্ট শার্ট মডার্ন ড্রেসের সঙ্গে পরলে খুবই ভালো লাগবে। তো কাটিংটা কেমন লাগলো প্লিজ আপনারা জানাবেন বন্ধুরা। তো ভিডিওটা আমার এইটুকুই ছিল, টাটা।